আমাদের দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশ আলোচনা করছি। দিল্লির সঙ্গে উত্তর ভারতের অন্যান্য অংশে যোগাযোগ করার জন্য অনেক পথ মোহাম্মদ বিন তুগলক, তিনি যখন সুলতান তার আমলে দিল্লি ও দৌলতাবাদ এই দুটো শহরের মধ্যে রাস্তা বানানো হয়, কিন্তু মেয়র এবং জাটরা হানা দিয়ে এই পথে যোগাযোগ বন্ধ করে দিল। তখন সুলতানরা চেষ্টা করতেন পথগুলোকে খোলা রাখা। সুলতানি শাসনের 350 বছরের ইতিহাসে দিল্লির শাসকরা 11 বার তাদের শাসন কেন্দ্র বদল করেছে। 1505 খ্রিস্টাব্দের সুলতান সিকান্দার লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয়, রাজধানী আগ্রাতে চলে আসে। এরপর প্রায় 130-140 বছরের বেশি সময় আগ্রার গুরুত্ব বেড়ে যায়, দিল্লি শহরে রাজনৈতিক গুরুত্ব কমে আসে। বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে দিল্লি ও আগ্রা দখল করে। শের শাহের আমলে কিলা ই কুহনা বা পুরনো কেল্লা এটা ছিল রাজধানী। খ্রিস্টীয় 17 শতকের মধ্যভাগে মোগল বাদশাহ শাহজামানের আমলে যমুনা নদীর পশ্চিমে শাহজানাবাদ নগর গড়ে উঠলে দিল্লি আবার রাজনৈতিক কেন্দ্র হিসেবে সরগরম হয়ে উঠল। এবার আমরা দেখব শাহজানাবাদ শহর, মোগল রাজধানী খ্রিস্টীয় 17-18 শতক। দিল্লিতে সুলতানি আমলে যে শহরগুলি গড়ে উঠেছিল তাদের থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজানাবাদ নামে শহরটি গড়ে ওঠে। যমুনা নদীর পার নামতে থাকলে আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হয়ে উঠেছে। এছাড়া শহরের পথঘাট আগের চাইতে আরো ঘিঞ্জি হয়ে পড়ে। আগ্রার যে প্রাসাদ দুর্গ ছিল সেটা মোগল বাদশাহদের যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সেগুলির জন্য যথেষ্ট বড় ছিল না, তাই তৈরি করা হল শাহজানাবাদ বা শাহজাহানের শহর। এটি তৈরি হয়েছিল 1639 খ্রিস্টাব্দে। 1648 খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে এখানে চলে আসে। এই শহরের মধ্যে যে মুখ্য স্থাপত্যগুলো ছিল সেগুলি লাল রঙের বেলে পাথরে তৈরি কিলা মুবারক, যেটা লাল কেল্লা নামে বিখ্যাত, এবং জামা মসজিদ। তোমরা যখন দিল্লি বেড়াতে যাও এগুলো হচ্ছে যে দর্শনীয় স্থান। শাহজানাবাদ শহরকে ঘিরে একটি খুব উঁচু ও একটি পাথরের প্রাচীর তৈরি করা হয়েছে। এর গায়ে 27টা বুরুজ মানে হচ্ছে স্তম্ভ ও অনেকগুলো ছোট বড় দরজা বানানো হয়েছে, যার মধ্যে 7টি বড় দরজা সেগুলো কিন্তু এখনো দেখতে পাওয়া যায়। শাহজানাবাদে নাগরিক বসতি ছিল মিশ্র, বিভিন্ন ধরনের মানুষ নানা ধরনের বাড়িতে বাস করত, যারা রাজপুত্র,
এবং যারা উচ্চ পদস্থ আমির তাদের জন্য ছিল সুন্দর বাগান মানে যারা ধনী বণিক তারা টালি দিয়ে সাজানো ইট ও পাথরের বাড়িতে থাকে যারা সাধারণ ব্যবসায়ী তারা নিজেদের দোকানের উপরে বা পিছনের দিকে করে সবচেয়ে বড় সুন্দর বাড়ি তাকে বলা হতো হাভেলি নিচু স্তরের বাড়ি তাকে বলা হতো মকান ও কোঠি আর সবচেয়ে ছোট ঘর তাকে বলা হতো কোঠরি এছাড়া ছিল যে আলাদা আলাদা বাংলো বাড়ি বড় বড় বাড়ির আশপাশে দেখা যেত কি যে মাটি ও খড় দিয়ে তৈরি কুড়ে ঘর এখানে থাকত সাধারণ সৈনিক দাসদাসী কারিগর এখানে প্রধান রাজপথ ছিল দুটি রাজপথকে আবার বাজার বলা হতো কারণ এই রাজপথের দুপাশে সার দিয়ে দোকান ছিল যখন উৎসব হতো তখন সবাই একসঙ্গে তারা পরব উদযাপন করত যেমন দেওয়ালির সময় হিন্দু মুসলমান একসঙ্গে দিল্লির যে আমরা দেখতে পাই প্রখ্যাত সুফি সাধক শেখ আমরা বলতে পারি যে নাসিরউদ্দিন যাকে বলা হতো যে চিরাগ কি দিল্লি তার মানে হচ্ছে দিল্লির প্রদীপ তার দরগাতে গিয়ে সেখানে সবাই মিলে একসাথে আলোক উৎসব করেন মহরমের সময় শিয়া ও সুন্নি তারা সবাই একসঙ্গে অংশ নিত এইভাবে শাহজাহানাবাদ যে শহর হিসেবে দীর্ঘস্থায়ী হল তার কিছু কিছু অবশিষ্ট কিন্তু এখনো দেখতে পাওয়া যায় এবং যে সুলতানি আমলের যে রাজধানীগুলো ছিল তার চাইতে এই যে শাহজাহানাবাদ শহর এটা কিন্তু অনেক বেশি স্থায়িত্ব লাভ করেছিল এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করে নেবে এটা হচ্ছে সুলতানি শাসকরা কতবার তাদের শাসন কেন্দ্র বদলেছিলেন 25 নম্বর কবে কার সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয় 26 নম্বর কিলা-ই-ঘোড়া অপর কি নামে পরিচিত ছিল 27 নম্বর কত খ্রিস্টাব্দে এবং কে শাহজাহানাবাদ শহর তৈরি করেন 28 নম্বর শাহজাহানাবাদ শহর কেন তৈরি করা হয়েছিল এর প্রশ্নমান 2 29 নম্বর কিলা মুবারক কি নামে বিখ্যাত 30 নম্বর লালকেল্লা কোন পাথরে তৈরি 31 নম্বর মুঘল আমলে বড় ও সুন্দর বাড়িকে কি বলা হতো 32 নম্বর মুঘল আমলে হাভেলি থেকে ছোট বাড়িকে কি বলা হতো 33 নম্বর মুঘল যুগে ছোট ঘরগুলিকে কি বলা হতো 34 নম্বর কাকে চিরাগি দিল্লি বলা হয় 35 নম্বর চিরাগি দিল্লি কথার অর্থ কি 36 নম্বর শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল এর প্রশ্নমান 5